في الأرض وما في الأرض الملك القدوس العزيز الحكيم. গতকালকে এখানে ওয়াজ হলো না আব্বাজান, একটা আয়াতে সাত বা অথবা পাঁচবার থেমেছে। আমি তখন ছাদের উপরে শুনছিলাম, তিনবারের বেশি এক আয়াতে থামা জায়েজ নেই। আমাদের বাংলাদেশের যেভাবে ক্যারিরা একেবারে কুঁতাকুঁতি, বুঝেন, করে কুঁতে না, ওই রকম কুঁতে কুঁতে কোরআন পড়া, কুঁতে কুঁতে কোরআন পড়া না জায়েজ। উনি কোলামা এটাকে কি বলেছেন, তাকাল্লুফ বলেছেন। আপনার যে সুর আছে আপনি সেই সুরে তাজবিদের সাথে, তার তিলের সাথে কোরআন পড়তে হবে। অরতিলিল কোরআন তার তিলা। সর্দি লাগলে তো এমনি নাক বন্ধ হয়ে থাকে। তো ইসব বিহুলিল্লাহি মা ফিস সামাওয়াতি ও মা ফিল আরদ। আমি কারিয়ানা পড়াতে শুরু করেছি আপনাদের, আপনারা যেহেতু হেদায়েত নাও পড়েছেন, আপনাদেরকে আমি অনুবাদ শেখানোর চেষ্টা করছি বাংলাতে। এরাব সহ কি সহ আব্বা জান, এরাব সহ। তাহলে দেখেন, প্রথমে চিন্তা করেন, ইসাব বেহ মানে প্রশংসা করেন তিনি বা সে প্রশংসা করে। তাহলে ইসাব বেহ ফেলে মারু, পৃথিবী উল্টে গেলেও ফেলে মারুফের একটা কি দরকার, ফাইল দরকার। তাহলে ফেলে মাজুলের কি ফাইল দরকার নেই? অবশ্যই ফাইল দরকার, কিন্তু ফেলে মাজুলের ফাইল চেনা যায় না। এই জন্যে ধরে পেগলে, ধরে পাগলা না কি বলে বাংলা ভাষা, মানে জোর করে ধরে কি করে, মাফুলে বিকে পেশ দেয়, যাকে আমরা মাফউলুন মালাম ইসামা ফাইলু বলি। তাহলে ইউসাব্বিহু লিল্লাহি আল্লাহর জন্য, লিল্লাহি আল্লাহর জন্য, লিল মাদ্রাসাতি মাদ্রাসার জন্য, হাদিহি সাদাকাতুন জারিয়া লিল মাদ্রাসাতি মাদ্রাসার জন্য। এই জন্য অন্য তারিখ থেকে শুরু করছি কোরআনের সাথে ভাষা শিক্ষা, আলহামদুলিল্লাহ। এটা যদি জানেন তাহলে আপনি অনেকগুলো বাক্য বানাতে পারবেন, জানেন। যেমন যেমন হাদাল কোরআন লিহাদিহিল মাদ্রাসা, এই যে লি দিয়া বানালাম, আলহামদু সমস্ত প্রশংসা লিল্লা আল্লাহর জন্য, তাহলে লি মানে জন্য, আল্লাহ আল্লাহর জন্য প্রশংসা হয়ে গেল, বাক্য হয়ে গেল। প্রথম বাক্য আলহামদুলিল্লাহতে বাক্য আছে, কিন্তু আমরা সারা জীবন কোরআন পড়ে আরবি বাক্য বুঝি না, কোরআনের অর্থ বুঝি, কোরআনের অর্থ উঠাতে পারি না। বিশেষ করে যেভাবে কোরআনে আছে, কি বক্তা আর কি তক্তা, হ্যাঁ, একেবারে কোটো আয়াত সুর দিয়ে মাশাআল্লাহ কি সুন্দর সুর, কিন্তু প্রকৃত মজা করে অর্থ করতে পারে না, টানা অর্থ মেরে দিচ্ছে একেবারে সিসিং ফাঁক। যদি ফাঁক না হয় তাহলে কিন্তু সিসিং বন্ধ হয়ে যেতে পারে, কারণ কোরআনের আয়াতের তাফসির করছিল সেদিন নাজিমুদ্দিন, একজন বড় বক্তা। আমি সেখানে গিয়েছিলাম, ওস্তাদজি এসেছিলেন। তো লাওয়ান জান্না হাদাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিয়ান মুতাসাদদিয়ান মিন খাশিয়াতিল্লাহ। দুটা হাল আছে এখানে, কিন্তু একটা হালেরও অর্থ করেননি। ভিডিও আছে, কিন্তু সকলে আল্লামাতুদ দাহার শুধু মনে করে, নাকি আল্লামাতু বাহার মনে করে? না ভাই, এগুলো হচ্ছে আল্লামাতু দৌড়া দৌড়ি। এগুলো কি বাবা, আল্লামাতু দৌড়া দৌড়ি, কারণ বক্তৃতা দেওয়ার সময় পায় না গোটা বছর, কি আর লেখাপড়া করবে। আল্লামাতু দাহার ও আল্লামাতুল বাহার হতে হলে অবশ্যই বাংলার সাথে বুঝে বুঝে এরাব অনুযায়ী অর্থ করতে হবে। তাহলে কে করেন আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার জন্য প্রশংসা কে করে? মা যা কিছু ফিস সামাওয়াতি রয়েছে আসমানে। তাহলে দেখেন, ফি মানে মধ্যে আছে, ভিতরে এতে মধ্যে আছে, তাহলে ফিল ফামি ঠিক 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 এই তোমার কাছে আছে, ঠিক 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 ঠিক। তো আপনি তো মনে করবেন হাসির মতো প্যাক প্যাক করছে, তাই না? হ্যাঁ, দেখেছেন, এটা দিয়ে একটা বাক্য বানানো গেল। এমনকি সবচাইতে বেশি বলেন মাফি মুশকিলা, মাফি 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 আমার কাছে নাই, মা মা, এই যে তাহলে ফি
في মানে মধ্যে তাহলে যা কিছু রয়েছে في الارض في السماوات সপ্ত আসমানে وما في الارض এবং জমিনে আসমানে এবং জমিনে যা কিছু আছে সবাই আল্লাহ তাআলার কি করে প্রশংসা করে সুবহাই সুবহ মানে সুবহানাল্লাহ আল্লাহ তাআলার বড়ত্ব ঘোষণা করে আল্লাহ কে আল মালিক যিনি অধিপতি যিনি রাজা ধীরাজ যিনি সকল ক্ষমতার অধিকারী আল কুদ্দুস যিনি পবিত্র আল আজিজ জের হচ্ছে কেন বাবা কে বলতে পারবে আল মালিকি জের দিল আল কুদ্দুসি জের দিল আল আজিজি ফা হরফে জার এই যে লাম হরফে জার এসেছে মা ফি সামাওয়াতি ওয়া মা ফিল আরদি এটা একটা বাক্য আর আল আল মালিকিল কুদ্দুসিল আজিজিল আল্লাহ হাকিম এই যে লিল্লাহি আল্লাহ যিনি লিল্লাহি আল্লাহ যিনি তিনি তো মূলত আল মালিক আল কুদ্দুস তাহলে মুবদাল মিনহু হচ্ছে আল্লাহ আর মুবদাল হচ্ছে আল মালিকি এই জন্য জের বিশিষ্ট হয়েছে তো আজকে এই পর্যন্তই থাক আল আজিজ পরাক্রমশালী আল হাকিম প্রজ্ঞাময় হাকিম বিচারক হ্যাঁ তো সমস্ত প্রশংসা করে সর্বদাই আসমান ও জমিনে যা কিছু আছে আল্লাহ তাআলার বড়ত্ব ঘোষণা করে তিনি সৃষ্টির অধিপতি তিনি পবিত্র পরাক্রমশালী ও প্রজ্ঞাময় গতকালকে যখন এক জায়গায় গিয়েছি দেখি পাখির কলকাতনি মনে কান লেগে শুনছি আল্লাহে অন্তরটা বলছে সে যেন মাগরিবের কিছু আগ দিয়ে আল্লাহ আল্লাহ করছে আল্লাহ আল্লাহ করছে সকল হাদিসে এসেছে সকল পশু পাখি তারা মূলত কথা বলে আল্লাহর প্রশংসা করে আমরা বুঝতে পারি না বারাকাল্লাহু ফিকুম হাইয়া